আসলে আমার বন্ধুটা কিন্তু ভালো, ওর মনটা খুব বড়। শুনে খুব ভালো লাগলো যে তোমার সাথে এখন আমার বন্ধুর যোগাযোগ আছে, ওর জন্যই তো আমি আজকে এখানে দাঁড়ায় আছি, না হলে তো এই গ্রামে আমার আসা হইতো না। তুমি আসলে খুব ভালো একটা ছেলে, খাবো মেনু টেনু সেটা আইসা বলতে আছি, আর না একটু সমস্যা হয়ে গেছে বুঝছেন তো, রাখলাম ভাই রাখলাম। হ্যাঁ রিভার সাইড দেখো কি উঠছি মুড়ে উমেন না উঠছি, তোর দেখতে এসে তুই ছোট বই কিরম আছো, ভালো আছো না খারাপ আছো? এরে অপমান দিয়ে কাল যে ব্যাগ নেই যাও বাড়ির দিয়ে বাইরে যাও, টাকা চুরি আসছি না। জেনারেল মিটিং তো সবাই উপস্থিত না থাকলে পরে কি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হইব, তো এই জন্য ওরে লাগবে স্যার। একটা ইন্টারন্যাশনাল নিয়ম বোধ হয় আছে স্যার, যে কোন সদস্য যদি কোনো মিটিং এ মানে পরপর চারটা তিনটা মিটিং এ না থাকে তাহলে তার সদস্যপদ বাতিল করা হয়। আমার কি এরকম কোনো নিয়ম আছে স্যার? এটা করে দাও সে ধরে বাইক করে দাও না হ্যাঁ আমাদের এরকম কোনো নিয়ম নাই, কিন্তু একটা নিয়ম করতে হবে কারণ প্রায় মিটিং এ দেরি করে আসে, অনুপস্থিত থাকে, অবশ্য ও কোম্পানির কাজেই বাইরে গেছে। আজকের মিটিং এর মূল এজেন্ডা সাবজেক্ট হচ্ছে বাদশা ভাই, বাদশা ভাই হ্যাঁ বাদশা ভাই সিটার লোক একটা। আমি বলি জি স্যার, মাঝখান থেকে ফুটফাস করে কোনো কথা বলবি না, ঘটনাটা আমি বলি তারপর তোদের কাছ থেকে মতামত চাবো যে আমি কি করব। জি স্যার সরি স্যার। বাদশা খুব বড় ধরনের একটা ব্লান্ডার করে ফেলছে, খারাপ কাজ করছে। সে করছে কি, সে আমার এখানে আসছিল কয়েকদিন আগে, সে বলছে যে সে এখানে একটা টুল নিয়ে বসতে চায় এবং আমার পার্টনারশিপ বানাইতে চায় তার ওই বিদেশে পাঠানোর কথা বলে তার কাছ থেকে 2.5 লাখ টাকা নিছে এবং সেখানে বলছে যে আমিও এর সাথে জড়িত আছি, বাচ্চা ভাইয়ের সাথে আছি, এটা আমার পার্টনারশিপের ব্যবসা এবং মজনু সুপারস্টোর যেহেতু একটা সুনাম আছে, অর্থাৎ মজনুর নাম যে কেউ যে কোনো জায়গায় বললে পরে আমার যারা ক্লায়েন্ট যারা পরিচিত লোকজন তাদের তো আমার প্রতি এক ধরনের মনে বিশ্বস্ততা আছে, সেই বিশ্বাসের কারণে 3.5 লাখ টাকা চাইছে বাদশা ভাই, 2.5 লাখ টাকা বিদেশ যাওয়ার আগে আর 1 লাখ টাকা বিদেশে যাওয়ার পর পৌঁছানোর পর পাঠাবে। যাই হোক সে 2.5 লাখ টাকা সে দিয়ে দিছে, তারপর সেই বেলিভাবির খালাতো বোনরে নিয়ে আরও বোধ হয় কয়েকজন মহিলা ছিল ওই যে খাদ্দামা ভিসা নাকি সেই ভিসায় যে সৌদি পাঠায় তাদেরকে নিয়ে এয়ারপোর্টে যাচ্ছিল, উত্তরাতে তার মাইক্রো পুলিশ রেড করছে, রেড করার পর সেখান থেকে বাদশা ভাই পালায় চলে গেছে। ঠিক আছে, তারপরে ওই দুই মহিলাকে থানায় নিয়ে গেছে, বেলিভাবি পর্যায়ে ছাড়ায় নিয়ে আসছে। স্যার একটা কথা কইতাম, যতদিন আমি থাকা অবস্থায় এই টাউট বাচ্চা আসছে আমি কিন্তু স্যার চেষ্টা করছি আপনার লগে কথা কইতে, কিন্তু ওই যে আপনারা এমন করে ইশারা দেয় আর আপনিও স্যার আমার বাইর করে দিয়েছেন, আমিও চলে গেছি, কিন্তু স্যার আমি তখনই কইতে চাইছিলাম ও একটা টাউট অলগে ব্যবসা করাটা ঠিক হবে না স্যার, কিন্তু আপনি তো আমি তো ব্যবসা তো রাজি হই নাই, কিন্তু এখন মনে করে যে আমি তোর কাছে কিছুই বললাম না, তুই আরেকজনের কাছে বানা একটা কথা বললি যে ভাই 1 লাখ টাকা ধার চাইছে, যে আমাদের স্যার 1 লাখ টাকা ধার চাইছে। জি সে তো আমি তো তোর সাথে কথাই কই নাই, যাই হোক বাদশা ভাইয়ের সাথে আমার এই ধরনের কোনো চুক্তি হয় নাই, তারপর থেকে বাদশা ভাই উধাও। ঠিক আছে, তারে ফোন করি ফোন বন্ধ এবং তার বাড়িতে গেছি, আশপাশে কোনো আত্মীয় বাড়িতে গেলে পরে খোঁজ নেওয়া হয়েছে, আমি কোনো জায়গায় সে নাই, আপাতত সে আমার ধারণা যে গা ঢাকা দিয়ে আছে, যেহেতু এটা পুলিশের কেস পুলিশ রেড দিছে সে দৌড়ায় ওখানে পালাইছে, আর পুলিশ যদি তারে ধরতে পারে তাহলে তো জেলে ঢুকে দেবে, আবার দ্বিতীয়ত সে যে টাকাটা নিছে 2.5 লাখ টাকা
ওটা ফেরত দিতে হবে। কাস্টমার তো বিদেশে পাঠাইতে পারে নাই, টাকা ফেরত দিতে হবে, টাকা ফেরত দিতে হবে। এই দুই কারণে সে কোথাও এখন মনে করো যে বেলি ভাবি আমার দোকান আসছিল, সে আমার হাতে ভাই ধরে রিকোয়েস্ট করছে যে তার খালাতো বোন প্রত্যেকদিন পাঁচবার ছয়বার করে ফোন দিচ্ছে, এই টাকাটার জন্য আমি ফেরত দেওয়ার ব্যবস্থা করি। এখন কিভাবে তাই বললাম কেন দেবো, বলে যে আপনার কথা বলছে, আপনার তো একটা দায়িত্ব আছে। আমি কোনো এখানে আমার কোনো ভুল নাই, কিন্তু তারপরেও একটা মানুষ বিপদে পড়ছে, আমাদের এলাকার দুর্নাম হবে। তোমাদের দায়িত্ব এখন এই বাদশাকে যে কোনোভাবে তোমরা খুঁজে বের করবা, সারাশি অভিযান চালায়া। এই কারণে আমি মুয়াজ্জিনের কথা বলতেছিলাম, সেই জন্যে মুয়াজ্জিনের সাথে তোমরা বিষয়টা আলোচনা করে এখন প্রধান দায়িত্ব এখন এই বাদশা ভাইটা খুঁজে বের করা। যেহেতু আমার নাম ভাঙে বাদশা ভাই একজনের কাছ থেকে টাকা নিচ্ছে, এখন আমি আত্মসাৎ বলতেছি না, কারণ তারও সমস্যা থাকতে পারে, যুক্তি থাকতে পারে, তাকে আগে খুঁজে বের করি। খুঁজেটা বের করার দায়িত্ব এখন তোমাদের, তারপর তার সাথে আমি কথা বলবো। আজকের মিটিং আপাতত শেষ, ঠিক আছে? ঠিক আছে, ওকে, ঠিক আছে স্যার। আজকের স্যার আপনি এই জায়গায় বসে আছেন না, এখানে বসে আছি মনে করো যে ওই একটা মুদ্রা চিন্তা ভাবনা করতে আছি তো, বুঝছো? এই সবসময় এই মুদ্রাটা দি না, এখন হয়েছে কি যে ধ্যানে বসে না মানুষ, ধ্যানে সেরকম ধ্যানে বসছি, এখানে মুদ্রা আসতে আসতে রিসিভ করতে আসি, করে করি একলা একলা। মুদ্রা ধারণ করিয়া উতলাই পড়তে আছে, উতলাই উতলাই পড়তে আছে, বুঝছো? আর এই মুদ্রা হলে যাইয়া এই যে দুনিয়াতে যত মুদ্রা আছে এই পৃথিবীতে সবচাইতে এক নম্বর মুদ্রা। আর আমি তো একজন মটেল এই গ্রামের, বুঝছো? এই মটেলেরা যদি এখানে একটা মুদ্রা দেয় নে দেখবা যে হ্যাঁ হিট, এই যদি তুমি কোনো সময় বিজ্ঞাপন টিজ্ঞাপন করো মনে করবা যে এক নম্বর। স্যার এই মুদ্রাটা কি আমার একটু শিখিয়ে দিবেন? এই শিখাবো না কেন, শিখেন নাই তো মোর কাজ, বুঝলে? ট্রেনার তুমি তো ভালো ছেলে, বাসো এখানে, বাহ বাহ ল্যাপটাই বাহ, কোনো সমস্যা হইবে না, আমি তোমার ওস্তাদ মানে আমি বসে তুমি বুঝতে পারো না। এই যে শোনো মনু, এখন করতে হইবে কি, জাগা জমি তো কিছু আছে গ্রামে, আছে না? ঠিক আছে, জাগা জমি তো মনে করো যদি পাঁচখানি জায়গা থাকে সেখান থেকে তুমি একখানি বেচে ফেলাও, জীবনে প্রতিষ্ঠিত হইতে হইলে, জীবনে প্রসার পাইতে হইলে, জীবনে কিছু পাইতে হইলে বা কিছু আনতে হইলে কিছু খরচ করতে হয়, গিভ অ্যান্ড টেক। ও তাহলে কি স্যার আমি জায়গা জমি কিছু বিক্রি করবো? অবশ্যই, তো পরে জানা জানি হইলে তো আমার পিঠের চামড়া থাকবে। কোনো সমস্যা নাই, আমাকে যে জিবিএল আছে না, গুলজার ব্যাংক লিমিটেড, ওরকম পরে হার কাছে কোনে তাহা কিছু উদ্ধার নিয়ে আসবা, উদ্ধার বোঝো মানে কেমনে বুঝাই বলো, আবেগ চলে আসছে না, আবার ভর করছে, ওই আবার ভর করি হলে তো কতক্ষণ পড়ব, আপন মানুষ, আপন মানুষ এক রক্ত, হেদের কাছ থেকেই শিখতে হয়, এই আবেগ হেদের কাছ থেকে নিতে হয়, হেরাই আমাকে দিয়ে দিয়েছে, সে ব্যাপারে পরে কথা বলবো। ওই যে বললাম না জিবিএল, তুমি অতি সত্তর তার সাথে যদি দেখা করো, দেখা করে বলবে তোমার কিছু টাকা পয়সার দরকার আছে, সে যেভাবে নেয় যে আপনার ওই জিবিএল ব্যাংক থেকে আমার কথা বললো যে গ্যাপস ভাই বলছে আপনার কাছে আসতে আমি আপনার ব্যাংক থেকে কিছু টাকা লোন নেব, লোন ইন্টারেস্ট দেব। কত টাকা লোন নেব? এই প্রথম ওই এক লাখ টাকার দরখাস্ত করবা, হাজার পঞ্চাশেক নিয়ে আসো,
বাকি 25-25 পরে নেওয়া। টাকা বেটা ফেরত আসবে না, টাহায় টাহা আনে বেটা। স্যার মুদ্রাটা আরেকবার দেখেন না, এইসব মুদ্রা বেশি দেখ। মুদ্রা যে কি ফ্রেন্ড কিছু করেছেন? আচ্ছা ভাবি দেখেন, এরকম একটা ঘটনা, সমস্যা হচ্ছে যে আমি কিছু কিছু লোক লাগাইছি যে এই বিপদ থেকে যেন আপনার উদ্ধার করার ব্যবস্থা করে, কারণ আপনিও নতুন আসছেন এই গ্রামে। বাদশাহের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, তার ফোন বন্ধ। সেটা তো বুঝতে পারিছি, আমিও তো চেষ্টা করেছি, ফোন বন্ধই পাচ্ছি। কিন্তু এদিকে তো আমার খালাতো বোন দিনের মধ্যে সবার ফোন দিয়ে আমার একেবারে মাথা খারাপ করে দিচ্ছে। সেটাই, একটা দুটা টাকা নাই, এতগুলো টাকা, 2,50,000 টাকা, এই টাকাগুলো সে ম্যানেজ করলো কিভাবে? জমি জামা বিক্রি করে আরো কত কি সোনা দানা বিক্রি করে টাকা জোগাড় করেছে আমার খালা। আমি এখন খালার কাছে মুখ দেখাতে পারছি না। এটা হচ্ছে কি যে যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই কাজটা করার আগে কার হাতে টাকাটা দিচ্ছে, কেন দিচ্ছে, এটা তো মানে জেনুইন কিনা সেটা আগে দেখে নেবে না? আচ্ছা আপনার যে খালাতো বোন যে যে বাচ্চা ভাইয়ের যে টাকাটা দিছে 2,50,000 টাকা, এটার কি কোনো ডকুমেন্টস আছে, মানে প্রমাণ আছে, কোনো রিসিপ্ট টিসিপ্ট আছে? সেটা তো আমি বলতে পারবো না। আচ্ছা আমি জিজ্ঞেস করে দেখবো, আমার খালাতো বোন তো আমার একটু পরে আবার ফোন দিবেন, তখন তার আমি জিজ্ঞেস করে জিজ্ঞেস করবেন। আর আমি লোক লাগাইছি বাচ্চা ভাইয়ের খোঁজার জন্য, যদি তাকে পাওয়া যায়, সে যদি আপোষে টাকাগুলো যদি ফেরত দেয় তাহলে তো ভালো, যেহেতু আমার নাম করে মিথ্যা কথা বলে টাকা দিছে, এর জন্যও তারে আমি যা বলার বলবো। আর কোনো কারণে যদি সে অস্বীকার করে তখন মনে করেন যে আইনের ব্যবস্থা নিতে হবে, সেক্ষেত্রে কিন্তু প্রমাণ টমাণ এগুলো লাগবে। শোনেন ফেরেন, আইনের ব্যবস্থা করবেন না কি করবেন সেটা পরের ব্যাপার, ওই চিটার বাট পারে আগে পালে পরে, আগে আমার হাতে ছেড়ে দিবেন, আমি একটা আগে শেষা দেব তারপরে আইনের কাছে। সবই ঠিক আছে, কিন্তু মানুষ চিটারি করবে এটাই স্বাভাবিক, খারাপ মানুষের সংখ্যা এখন অনেক বেশি। কিন্তু যারা তাদের কাছে গিয়ে এরকম টাকা দিয়ে দিয়ে ধরা খাচ্ছে তাদের আগে চিন্তা করতে হবে। আপনি এখন টাকা দেওয়ার পর এখন চিৎকার করলে তো হবে না, টাকা দেওয়ার আগেও তো একটা হিসাব নিকাশ তার করা উচিত ছিল, এই মানুষটা জেনুইন কিনা, তার কাছে টাকাটা দিবে কিনা। মানুষকে যদি আপনি অন্যায় করার অপরাধ করার সুযোগ দেন সে তো অন্যায় করবেই। সেটা তো ঠিকই কয়েছো, কিন্তু একটা কথা কন তো আপনি আমারে, কিন্তু সব সময় কি এরকম ঠান্ডা ঠান্ডা ভাষায় ঠান্ডা মেজাজে এরকম লেকচার দিয়ে যান আপনি? আমার কাজটাই হচ্ছে এই বিদেশি পাড়ায় যারা আছে তাদের বিপদে আপদে তাদের পাশে দাঁড়াই, তাদের সাহায্য করি। আমি প্রতিষ্ঠানটা গড়ে তুলছি, এখান থেকে হয়তো কিছু টাকা পয়সা আমি হয়তো কামাই রোজগার করি, এটা দিয়ে আমি চলি, এই আর কি। আপনার কিছু লাগবে ভাবি? না আজকে আর কিছু লাগবে না ফেরেন, কারণ গলা দিয়ে কিছুই নামবে না, খুব পেরেশানির মধ্যে আছি। আমি তাহলে যাই, আপনি পালে পরে আমার ফোন নাম্বারটা আছে না, ওটা ফোন দিয়ে একটু। আচ্ছা আসি। আমার লগে আমার কথা হয়েছে বিস্তারিত, আমার লগে বললে আসছি, হে আমার বলছে তোমার সাথে কথা বলতে, এই জন্যই তোমার ডাকছি। হ্যাপি, ঘটনা যেটা হইতে আছে, তোমার মেয়ে ভাই একটা অসাধারণ পাত্র দেখছি, ছেলেটা যে ধরনের চেহারা সেই ধরনের নাম, মোহাম্মদ ফয়সাল হোসেন পাটোয়ারি, মানে পাটোয়ারি বংশ, বুঝতে পারছো? মুকাম আছে, পাটের ব্যবসা আছে, এত বড় বড় কারবার, মানে তাদের আবার একটা রিলেটিভস, রিলেটিভস তোমার ভাইয়ের দ্বারে, মানে রুমের বগলে হ্যাঁ রুম আর কি থাকে, তার সাথে কথা হয়েছে, বুঝতে পারছো? হে চায় যে একটা খুব শান্তশিষ্ট সুন্দর টাইপের মেয়ে বংশীয় ঘরের, হে তখন আমার দ্বারে বলছে তোমারে বলতে, আবার এইটিও বলিয়ে দিছে যে তোমার মাথায় থেকে ওই জয়নালের ভূতটা নামছে কি না এটা জানি, আমি তোমার কাছ থেকে ব্যক্তিগতভাবে শূন্য তারে জানাই, আমার তোমাকে ডাকার কারণেইটাই। হ্যাপি, বুঝতে পারছো? তা তোমার মতামতটা যদি আমি জানতে পারি, তোমার ভাই যদি আজকে রাত্রে ফোন করে, হ্যাঁ তাহলে আমি বলতে পারি।
মানে কি আমি ধৈর্য নিতে পারি যে তুমি রাজি আমি সেইভাবে তারা আগাইতে বলব না? আসলে বিষয়টা হইতেছে আমি কয়েকদিন পরে ঢাকা যেতেছি। কেন কেন? আম্মাকে নিয়ে যাব, একটা ট্রেনিং করব, 3 মাসের একটা ট্রেনিং, ওই নারী যুব। আম্মাকে নিয়ে যাই তুমি ট্রেনিং করবা কেমন? তারা মানে হেজুর তো তোমার বাসা ভাড়া করতে হবে। না না, ওখানে খালার বাড়িতে থাকবো তো আমরা। তোমার ভাইয়া কি বলছো? তুমি বলে দিবা, তুমি বললে তো হবে। কিন্তু আমি তোমার স্কিন না ডাকি পাঠাইলে তো তুমি এই কথা আমারে জানাইতে না, চলে যেত না? না না, আমি বলতাম ভাবি। প্ল্যান চলতেছে, হবে সামনে, আমি এটার জন্য টাকা জমা দিছি। সমস্যা নাই, তোমার ট্রেনিং করার সাথে তো বিবাহের কোনো বিরোধিতা নাই, তাই না? তুমি যদি রাজি থাকো তাহলে তুমি আমাকে বলে দিলে, একটা দিনক্ষণ দেখে পরে আমরা বিয়ের সাথে অনুষ্ঠানটা করে আলাইলাম। ভাবি, এখন আমি এগুলো নিয়ে ভাবতেছি না, ট্রেনিং শেষ করে আসি, তারপরে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা যায়। ও কি কথা, মানে আমি যে কথাটা বললাম তুমি সম্পূর্ণ অগ্রাহ্য করে তুমি ট্রেনিং এর কথাটাই বারবার হাইলাইট করতে আসো কেন আমি বুঝতে পারতেছি না। হেভি, ওরে দরে তো আমার ভাতিজা ওই সালাম। কি করছেন চাচা? হ্যাঁ বাবা, তুমি ব্যাপারটা বুঝতে পারতেছো না, ওই সালাম ছিল কোয়ানে, সৌদিতে ছিল, আর ওই খাদ্যমে বিষয় ওই বাচ্চা পাঠাচ্ছে কোয়ানে। নাচ তো কোনো ব্যাপারই না, ডান্স শেখানো তো 2 মিনিটের ব্যাপার, খালি ডানে 2 বারে দিবা আর বামে 2 বারে দিবা, তাইলেই নাকি ডান্স হয়ে গেল। ডানে 2 বারে বামে 2 বারে খুব ভালো কথা, 2 দরকার হলে ওর আগে 2 ঝাড়ু বাড়ি দিয়ে নিতি। আর গালে তো লিখিছে বরাবরই সামনে কি সব কথা কইতেই তো কানে লাগছে।